ইসলামপুরের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হলো মঙ্গলবার। এর মধ্যে ইসলামপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে ইসলামপুরের নিউ টাউন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ওই সংগঠনের পক্ষ থেকে সঞ্জীব বাগচি জানান, 1956 সালের 1 নভেম্বর ইসলামপুর মহকুমা ও ফাঁসি দেওয়ার কিছু অংশ নিয়ে বিহার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয়। তারপর থেকে এই এলাকা পশ্চিমবঙ্গের একটি অঙ্গ হিসেবেই রয়েছে। আমরা সবাই ইসলামপুরকে ভালোবাসি, তাই ইসলামপুরের জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত এক অতিথি জানান, 1956 সালের 1 নভেম্বর পশ্চিমবঙ্গ থেকে পুরুলিয়া জেলাকে বিহারের সঙ্গে সংযুক্ত করে বিনিময় ইসলামপুর এবং ফাঁসি দেওয়া কিছু অংশকে দার্জিলিং জেলার সঙ্গে যুক্ত করা হয়। পরদিন 2 নভেম্বর ফাঁসি দেওয়াকে দার্জিলিং জেলার সঙ্গে রেখে ইসলামপুরকে তৎকালীন পশ্চিম দিনাজপুরের সঙ্গে জুড়ে দেওয়া হয়। সেই কারণে 1 ও 2 নভেম্বর ইসলামপুর শহরের জন্মদিন। তবে এদিন ইসলামপুরের শহরের জন্মদিন পালনের মূল উদ্যোক্তা সঞ্জীব বাগচি আর কি জানিয়েছেন শুনে নেব। আজকে 1 নভেম্বর 2022, আজকে থেকে 66 বছর আগে অর্থাৎ 1956 সালে ইসলামপুর সংযুক্ত হয় পশ্চিমবঙ্গের সাথে বিহার থেকে। বিহার থেকে এসে সংযুক্ত হয়েছিল এবং ফাঁসি দেওয়ার 19টা মৌজা এবং ইসলামপুর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল। আর এই ব্যাপারে স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, বাংলার রূপকার, এবং এখানকার যিনি তৎকালীন জমিদার ছিলেন চৌধুরী আফাক সাহেব, তাদের এই অবদান ভুলবার নয়। এবং আজকে আমরা যে ইসলামপুরে দাঁড়িয়ে আছি, ইসলামপুরের জন্মদিন পালন করছি, এখানে তাদেরকে তো স্বীকার করতেই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ইসলামপুরের মাটির টান এরকমই যে যে যেখানেই থাকি না কেন ইসলামপুরের টানে কিন্তু ফিরে আসতেই হয়। বাইরের মানুষ কত এখানে এসেছে, ডাক্তারবাবুরা বা অন্যান্য প্রচুর মানুষ, তারা কিন্তু পেশাগত দিক থেকে এসেও তারা চলে যাননি, কেউ হয়তো জমি কিনে বাড়ি করে এখানে থেকে গেছেন পাকাপাকিভাবে। এটাই হচ্ছে ইসলামপুরের টান। বাইরে গেলে পরেও মনে হয় না কবে বাড়ি ফিরবো, কবে ইসলামপুরে যাবো, তো এটা কিন্তু একটা টান থেকেই যায়। সুতরাং ইসলামপুরকে আমরা ভালোবাসি, আপনি ভালোবাসেন, আপনারা ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, যে কারণে আজকে ইসলামপুর কালচারাল সোসাইটি আজকে উদ্যোগী হয়েছে আজকে এই জন্মদিনটাকে পালন করবার জন্য। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।